ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আজকের এই ভিডিওতে আপনার সাথে দেখাবো, বেশ কয়েকদিন আগে কিন্তু আপনার সাথে সোনা টোকেনের যে অ্যাডটা শেয়ার করেছিলাম ওখান থেকে আপনারা অনেকেই মানে সোনা টোকেনটা বাই করছেন, এখন কীভাবে সেল করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে ভাই দেখাই দেবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, কষ্ট করে ভিডিও মেক করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কারণ লাইক না দিলে ভাই অবশ্যই মনটা খারাপ হয়ে যায়, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আচ্ছা দেখেন, গতকালকে কিন্তু আমি জানাই দিছি আপনাদেরকে যে এখান থেকে সোনা টোকেনটা আপনার ডিপোজিট অপশনটা অন করে দিছে। এই যে দেখেন, এখানে কিন্তু ডিপোজিট অপশনটা ফিনেক্স বক্স যে এক্সচেঞ্জারটা আছে এখানে অন করে দিছে। আপনারা ডিপোজিট করে ট্রেড করে প্রফিটটুকু নিতে পারবেন। প্রত্যেকেরই এখান থেকে মোটামুটি হিউজ প্রফিট হয় ভাই। আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এখানে একটা মানে খুশির খবরও আছে প্লাস একটা দুঃখের খবর আছে, আমি ভিডিওতেই এ টু জেড বলে দিব। আচ্ছা ভিডিও শুরু করার আগে প্রত্যেক ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা না এসে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি এসে অ্যাক্টিভ থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু নিত্য নতুন অফার এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি। আর যে সমস্ত অফারগুলো আপনারা বুঝতে পারেন না সেই সমস্ত অফার নিয়ে কিন্তু অবশ্যই ভিডিওটা মেক করে দিই, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা দেখেন, আমাদের চ্যানেলে যদি আসেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আমি কিন্তু সোনা টোকেন কীভাবে কিনবেন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও মেক করছিলাম। সো আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অনেকেই যে এখান থেকে ভাই সোনা টোকেনটা কিনছেন, এখন আপনাকে দেখাবো কীভাবে এখান থেকে সোনা টোকেনটা লাইভ ট্রেড করবেন। এর জন্য চলে আসবেন আপনার গুগল ক্রোমে। আচ্ছা এখানে এসে আপনারা সার্চ করবেন যে phoenixbox.com লিখে, তারপরে যে প্রথমে যে এক্সচেঞ্জারটা চলে আসবে এখান থেকে জাস্ট কী করবেন এক্সচেঞ্জারের ভিতরে যাবেন। সো এই এক্সচেঞ্জারটা এতটা বাজে ভাই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ পৃথিবীর যত বাজে একটা এক্সচেঞ্জার আছে সেটা কিন্তু এই ফিনেক্স বক্স। সো আশা করি এটাতে আপনারা যখন ট্রেড করবেন অবশ্যই একটু মানে কেয়ারফুলিভাবে ট্রেড করতে হবে। এখানে এখানে আসার পর প্রথমত আপনাদের তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে এই উপরে রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। সো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমত আপনারা একটু ভালো করে দেখবেন, প্রথমত ইমেল দেবেন, তারপরে একটা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড এগেন দেবেন, তারপরে এই এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন। আচ্ছা রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর ঠিক দেখবেন কি আপনার মেলে তার একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দিব। সো আপনারা সিম্পলি চলে যাবেন আপনার মেলে। সো এখান থেকে জাস্ট কী করবেন মেলটাকে ওপেন করে নেবেন। সো ওপেন করার পর প্রথম দিকেই দেখতে পারবেন যে আপনাকে তার একটা মেল করে দিচ্ছে, দেখেন ফিনেক্স বক্স থেকে একটা মেল করে দিচ্ছে। এখান থেকে জাস্ট কী করবেন এই এই যে এইখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই যে এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে জাস্ট এখান থেকে অ্যাক্টিভেশন করে নেবেন, এখান থেকে ক্লিক করে দেবেন। এরপর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে জাস্ট কী করবো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবো। সো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন, এখান থেকে যে জিমেল পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগে সেই জিমেল পাসওয়ার্ডটা এখানে জাস্ট অ্যাকাউন্টটা ইনপুট করে নেবেন। ইনপুট বলতে এখানে লগ ইন করে নেবেন, এখানে ইমেল দেবেন, সেই পাসওয়ার্ডটা দেবেন, ক্যাপচাটা ফিল করবেন, এরপরে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইন করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস করলে এখান থেকে সেভ পাসওয়ার্ড করে নেবেন। তারপরে কী করবেন এখানে আপনাকে প্রথমত সিকিউরিটি সেট আপ করতে হবে, সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন। সো সিকিউরিটির উপরে ক্লিক করে দিলে এই যে এখানে দেখবেন কি এখানে আপনাকে তার একটা এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিবে। আপনারা কী করবেন জাস্ট এইটার একটা স্ক্রিনশট নেবেন, এইটারও একটা স্ক্রিনশট নেবেন। আমি কিন্তু কী করবো এখন আপনাকে যে এইটার স্ক্রিনশট নেবো, তারপরে যে এইটাকে কপি করবেন এখান থেকে। সো কপি করার পর কী করবেন আমি দেখাই, তারপরে চলে আসবেন এখান থেকে প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর একটু ওয়েট করেন, এখান থেকে আপনারা সার্চ করবেন টু এফে লিখে সার্চ করার পর এখান থেকে যে টু এফে অথেনিকেটর আসবে এখান থেকে জাস্ট এই যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। টু এফে অথেনিকেটর এটা অবশ্যই ডাউনলোড করতে হবে মাস্ট বি। ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করার পর একটু ওয়েট করেন, ভিডিওটা ভাই লং হবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, তা না হলে এখান থেকে আপনার সোনা টোকেনটা ভাই কিন্তু সেল করতে পারবেন না। সো সেল করে কিন্তু এখান থেকে প্রফিটটুকু নিতে হবে। ওপেন করে দেবেন, ওপেন করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন প্লাস আইকন আছে। সো প্লাস আইকনে ক্লিক করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইন্টারেস্ট সেট আপ কীতে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে লিখবেন যে মানে ফিনেক্স বক্স লিখলেন, ফিনেক্স বক্স। সো লিখার পরে নিচে এই যে ইন্টার কি এইখানে সেই কিটা দিবেন, দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 10 সেকেন্ডের একটা কোড জেনারেট হবে, 10 সেকেন্ড পর এই কোডটা কিন্তু আর ফিরে পাবেন না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা কিন্তু হাইলি সিকিউরিটি দেওয়া এখানে। তারপরে চলে আসবেন সেই সাইটে। সো এখান থেকে আপনারা জাস্ট কী করবেন এই যে প্রথমত এইখানে আপনার এই যে জিমেলটার এইখানে ক্লিক করবেন, এই যে সেন্ড অপশনে সেন্ডে ক্লিক করলে আপনার জিমেলে তার একটা কোড পাঠিয়ে দিব। সো আপনারা সেই কোডটাকে নিয়ে আসবেন। সো আমরা জিমেলে চলে যাচ্ছি। সো এখান থেকে জাস্ট দেখেন আমাদের কিন্তু তারা কোডটা পাঠিয়ে দিয়েছে। সো একটু ওয়েট করেন এখানে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু তারা কোডটা পাঠিয়ে দিয়েছে, এখান থেকে আমরা জাস্ট এই যে কোডটাকে কপি করবো এখান থেকে। সো আপনারা কোডটাকে কপি করেন, কপি করার পরে এখান থেকে জাস্ট কী করবেন এইখান থেকে চলে আসবেন গুগল ক্রোমে। সো এই যে এইখানে দিবেন, এই যে দেখেন সেকেন্ড উঠার উপরে যে অপশনটা আছে এইখানে দিবেন। তারপরে কী করবেন চলে যাবেন টু এফে, যে অ্যাপ্লিকেশনটা কিছুক্ষণ আগে ডাউনলোড করলেন সেই অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর এখান থেকে যে কোডটা দিবে এই কোডটাকে জাস্ট কপি করবেন এখান থেকে। সো এই যে এই কোডটাকে এখান থেকে কপি করবেন, কপি করার পর চলে যাবেন সেই ইয়েতে এক্সচেঞ্জারে। এখানে এই যে নিচে দেখেন টু এফে দেওয়ার অপশন আছে, এখানে দেওয়ার পরে জাস্ট এই যে নিচে অ্যারো বাটন যে অপশনটা আছে সাথে সাথে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। সো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে। আশা করি এখন আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি সিকিউরিটি দেওয়া কমপ্লিট। এখন আপনারা এখানে সোনা টোকেন তো ডিপোজিট করতে হবে ভাই, আপনারা তো এখান থেকে 6,000 বা 5,000 বা কেউ এরও বেশি সোনা টোকেন কিনছেন। সো এখন কী করবেন এখন এই যে ব্যালেন্স আইকনে ক্লিক করে দেবেন। সো ব্যালেন্স আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন। আচ্ছা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন ভাই, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন, কষ্ট করে ভিডিও মেক করতেছি, এখানে কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মেক করা। এখান থেকে দেখেন এখানে সার্চ করার কোনো অপশন নাই, জাস্ট করবেন এটাকে সোয়াইপ করে উপরের দিকে টানবেন, উপরের দিকে টানবেন। টানার পরে এই যে নিচে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে সোনাটা মানে কোথায় লেখা আছে সেইখানে আপনারা কী করবেন ক্লিক করে দেবেন। আচ্ছা একটু ওয়েট করেন, আমি আপনার সামনেই সেই টোকেনটা বের করে নিচ্ছি এখান থেকে।
আচ্ছা দেখেন, আমরা কিন্তু টোকেনটা এই যে এখানে পেয়ে গেছি, এই যে দেখেন এই যে সোনা টোকেন, সোনা নেটওয়ার্ক। সো আশা করি এই যে দেখেন এই যে সোনা নেটওয়ার্ক, এটা পেয়ে গেছি। এটাকে ডান দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর দেখেন বেশ কয়েকদিন আগে কিন্তু গতকালকে থেকে এখানে ডিপোজিট অ্যান্ড উইথড্র অপশন চালু করে দিয়েছে। এখান থেকে জাস্ট এই যে ডিপোজিটে ক্লিক করে দেবেন। সো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে আপনার নেট কোয়ালিটি ভাই একটু ভালো রাখতে হবে, কারণ এটা একটা মানে বিশ্বের একদম পসা এক্সচেঞ্জার থাকলে এইটা। সো এখান থেকে দেখেন গতকালকে আমরা যারা ডিপোজিট করছি তখন কিন্তু এখানে লেখা আছে যে 5,000 সোনা টোকেন মিনিমাম ডিপোজিট করতে হবে। আর আজকে কিন্তু দেখেন মিনিমাম, সরি, গতকালকে 1,000 ছিল, আজকে মিনিমাম 5,000 টোকেন এখানে ডিপোজিট করতে হবে। এখানে আপনারা ভালো করে দেখেন, এখানে প্রথম তো কী করবেন, এখানে তো আপনারা সোনা টোকেনটা ডিপোজিট করবেন। জাস্ট এই যে এই অ্যাড্রেসটাকে এই যে ডান দিকে দেখেন অ্যাড্রেস কপি করার অপশন আছে, এইখানে টাচ করবেন, অ্যাড্রেসটা কপি হবে। সো কপি করার পর এই অ্যাড্রেসে আপনারা কী করবেন, আপনি যে 6,000 সোনা টোকেন কিনছেন সেই 6,000 সোনা টোকেন মানে এখানে পাঠাবেন, সেন্ড করে দেবেন। সো কেউ কিন্তু আবার মানে একটু বেশি, অনেকে আছে আপনারা বেশি পাক না, সো আপনারা কিন্তু এখানে মানে 1,000-2,000 টোকেন সেন্ড করেন না। সো এখানে দেখেন মিনিমাম কিন্তু 5,000 টোকেন সেন্ড না করলে পরে আপনার টোকেনটা কিন্তু লস করবেন, এখানে কিন্তু তার স্পষ্ট লিখে দিছে। সো কী করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে, মানে যে ওয়ালেটে আপনার সোনা টোকেনটা লুকায় রাখছেন সেই ওয়ালেটে চলে যাবেন। এখান থেকে জাস্ট আপনাকে দেখাই, এখান থেকে আপনারা এই যে আমি সোনা টোকেনটা এইখানে অ্যাড করে দেখাই, আমি যেহেতু এক্সচেঞ্জারে পাঠিয়ে দিছি, সো আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা যাই হোক, আপনারা ট্রাস্ট ওয়ালেটে আসবেন, আসার পরে সেই অ্যাড্রেসে আপনার ধরেন এই যেটা মানে সোনা টোকেন এখান থেকে সেন্ড অপশনে যাবেন। যাওয়ার পরে এইখানে সেই অ্যাড্রেসটা পেস্ট করবেন, কিছুক্ষণ আগে এক্সচেঞ্জার থেকে যে অ্যাড্রেসটা কপি করলেন, তারপরে এই যেখানে আপনার অ্যামাউন্টটা দেবেন, অবশ্যই 6,000 করে পাঠিয়ে দেবেন। সো পাঠিয়ে দেওয়ার পরে এই যে কোয়ান্টিটিতে ক্লিক করে দেবেন, কিছু বিএনবি ফ্রি কাটবে, সরাসরি চলে যাবে সেই এক্সচেঞ্জারে। আর এখন আপনাকে একটা দেখাই। আচ্ছা দেখেন, আমি কিন্তু এই যে আমি একটা স্ক্রিনশট দিছি, সো আমি কিন্তু এখানে 6,000 সোনা টোকেন আমি কিন্তু সেন্ড করে দিছি। এটা কিন্তু আমি বর্তমানে ট্রেড মানে সেল অর্ডার দিয়ে রাখছি, এখনও সেল হয় না, এর জন্যই বললাম যে এটা কিন্তু একদম বাজে একটা এক্সচেঞ্জার। আর আপনারা সাথে সাথে কিন্তু এখানে সেল করতে পারবেন না, কারণ অন্যান্য এক্সচেঞ্জারে যেমন সাথে সাথে সেল করা যায়, এই এক্সচেঞ্জারটা এতটা বাজে এখান থেকে আপনারা সাথে সাথে সেল করতে পারবেন না। এখানে আপনারা যখন এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন আপনার সোনা টোকেনটা, এটা কিন্তু আপনার মানে আপনার এখানে চলে আসবে, আপনার 3 ঘন্টার ভিতরে আপনার এখানে অ্যাড হবে ব্যালেন্সটা। সো অ্যাড হওয়ার পর কী করবেন, এখান থেকে চলে আসবেন এই যে এই মেন ক্লিক করে দেবেন, এই যে ফিনেক্স বক্স আইকনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করলে এখান থেকে জাস্ট কী করবেন, এই যে USDT উপরে ক্লিক করে দেবেন, USDT উপরে ক্লিক করে দেবেন, কারণ সোনা টোকেন যেহেতু USD সাথে লেনদেন হচ্ছে। সো এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, সোনা টোকেনটা খুঁজে বের করবেন। সো একটু ওয়েট করেন এখানে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমরা সোনা টোকেনটা এই যে পেয়ে গেছি, এই সোনা টোকেনের উপরে ক্লিক করে দেবেন একটা। সো সোনা টোকেনের উপরে ক্লিক করে দেয় একটু ওয়েট করেন। এখান থেকে মানে এক্সচেঞ্জারটা মানে আপনি যখনই এখানে লগ ইন করেন ভাই, আপনি পুরাই মেন্টাল হয়ে যাবেন এখান থেকে, কারণ এক্সচেঞ্জারের মানে কোনো কোয়ালিটি ঠিক না এখানে। মানে এই যে দেখেন এই যে ধরনের ইন্টারফেস শো করলে এখান থেকে নিচের দিকে আসবেন একটু। আপনার সামনে লাইভে করে দেখাচ্ছি তো যার কারণে একটু সমস্যা হইতেছে, সো ভিডিওটা একটু ভালো করে দেখবেন। সো এই যে নিচের দিকে আসলে এই যে ধরনের ইন্টারফেস শো করবে, দেখেন এখান থেকে কিন্তু এই যে আপনারা সেল করবেন, এই যে এইখান থেকে বাই করবেন, এখান থেকে বাই করার তো কোনো প্রশ্ন আসে না ভাই, সেল করবো। সো এখান থেকে আপনারা কী করবেন, এখানে ভাই এই যে অন্যান্য এক্সচেঞ্জারে যেমন এই যে এইখানে বায়ার আছে, প্রথম যে বায়ারটা, এই বায়ারের উপরে ক্লিক করে আমরা কী করতাম, এখান থেকে সেল আইকনে ক্লিক করে দিতাম, ইনস্ট্যান্ট সেল হয়ে যেত। কিন্তু এই এক্সচেঞ্জারটা এতটা বাজে এক্সচেঞ্জার, সো এখান থেকে আপনারা এইভাবে সেল করতে পারবেন না। এখানে তারা লিখে দিয়েছে যে মিনিমাম এই যে দেখেন প্রত্যেকে কিন্তু মিনিমাম এই যে 2 সেন্টের উপরে এখানে সেল অর্ডার দিতেই হবে। আপনারা কী করবেন, জাস্ট প্রথমত এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রাইস, এইখানে 2 সেন্ট উঠাবেন। সো আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাই দেবো, কারণ আমি কিন্তু ভাই লুকাই না কোনো কিছু। এখান থেকে 2 সেন্ট লিখবেন, তারপর আপনার যেহেতু 6,000 অ্যামাউন্ট সোনা টোকেন এই যেখানে দিবেন, এই যেখানে এডিট করে আপনারা যত অ্যামাউন্ট সোনা টোকেন সেটা এখানে লিখে দেবেন 6,000। সো লিখে দেওয়ার পর দেখেন 2 সেন্ট করে হলে এখান থেকে আমাদের কিন্তু $120 প্রফিট হবে ভাই, মাত্র $10 দিয়ে কিন্তু আমরা কিনছিলাম এটা। সো এইভাবে আপনার কিন্তু প্রথমে এখানে প্রাইজে এখানে 2 সেন্ট, তারপরে এই যেখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে এখানে সেল অর্ডার দিবেন, আপনার সেল অর্ডারটা এই যে এইখানে থাকবে, এই যে প্রথমে থাকবে, দেখেন কত পুলাপান এখানে আপনার সেল অর্ডার দিয়ে রাখছে। সো আপনার অর্ডারটা এইখানে থাকবে। সো আশা করি যখন আপনার এটা হয়ে যাবে, মানে আপনার এটা সেল হয়ে যাবে, তখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনার এটা সেল হয়েছে, চলে আসবেন আপনার মানে এক্সচেঞ্জারে এই যে আপনার জিমেলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ব্যালেন্স আইকনে ক্লিক করে দেবেন। আচ্ছা ব্যালেন্স আইকনে আছে আমরা, এই ব্যালেন্স আইকনে এখানে ক্লিক করে দেবেন। সো ব্যালেন্স আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে তো আপনারা খুঁজে পাবেন না, অথবা এই যে আপনার এই যে USDT এখানে দেখতে পারবেন, আপনারা জাস্ট কী করবেন এই যে হাইড জিরো ব্যালেন্স এখানে ক্লিক করে দেবেন। হাইড জিরো ব্যালেন্সে ক্লিক করে দিলে এই যে এইখানে আপনি যখন সোনা টোকেন এখানে থাকবে তখন এইখানে সোনা টোকেনটা শো করবে, আর যখন সোনা টোকেন অটো সেল হয়ে যাবে তখন কিন্তু USDT পাবেন, এই USDT এইখানে শো করবে। সেমভাবে কী করবেন, আপনারা যেভাবে এখান থেকে সেল করলেন সোনা টোকেনটা, ধরুন আপনি সেল করে মানে করা সাকসেসফুলি হয়ে গেছে, এখন বাই করবেন কীভাবে, বাই করার জন্য এখানে এই যে ফিনিক্স বক্সে ক্লিক করে দেবেন। বললাম না ভাই এক্সচেঞ্জারটা একদম ফাউল মার্ক এক্সচেঞ্জার। সো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে USDT উপরে ক্লিক করে দেবেন এখানে। সো ভিডিওটা না বুঝলে ভাই বারবার দেখেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। এখানে ভাই আপনারা TRX উইথড্র করবেন, এই TRX এর উপরে ক্লিক করবেন। TRX এর উপরে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন ভাই, এখানে
টিআরএক্স এর উপরে ক্লিক করে দিলে এই ধরনের একটা ইন্টারফেস করবে, এখান থেকে নিচের দিকে যাবে। সো এইখানে আপনার ফোনটা যদি ভাই একটু কম দামে হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাং করবে স্বাভাবিক, যেহেতু এক্সচেঞ্জার। সো এখান থেকে আপনারা কী করবেন, এখানে দেখায় আপনারা তো আগের বারে সেল করেছেন, এখানে এখন এখানে মানে বাই করবেন। বাই করবেন কীভাবে দেখবেন কি, এই যে এখানে যারা সেল করবে তাদের এই যে এইখানে দেখেন যে প্রাইসটা আছে, যে এইখানে কিন্তু প্রাইস শো করতেছে, এইখানে সবার উপরে যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটাই যে এইখানে ওঠাবেন। ওঠানোর পরে আপনি এই যে এইখান থেকে কত ইউএসডি দিয়ে কিনবেন টিআরএক্স, সেই ইউএসডিগুলো দিয়ে এখান থেকে বাইতে ক্লিক করলে ইনস্ট্যান্ট ক্লিক মানে বাই করা হয়ে যাবে। মানে সোনার টোকেনটা তো বর্তমানে নতুন, যার কারণে ওটা ইনস্ট্যান্ট সেল হচ্ছে না। সো এই টিআরএক্সটা ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে। ইনস্ট্যান্ট বাই হওয়ার পরে কী করবেন, এরপরে আপনার চলে আসবেন এই যে ইয়েতে, আপনার জিমেলের উপরে ক্লিক করে দেবেন। সো জিমেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে জাস্ট কী করবেন, এই ধরুন এই যে এটা টিআরএক্স, এই যে টিআরএক্সের এদিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর দেখেন ভাই এখানে কিন্তু উইডো অপশন আছে। সো উইডোতে ক্লিক করে দিবেন। উইডোতে ক্লিক করে দিলে এই যে জানেন এটা সহ করে তখনই যখন আপনার এখানে কোনো ব্যালেন্স থাকবে না। সো যখন আপনার এখানে ব্যালেন্স থাকবে তখন কিন্তু আপনার এখানে অ্যাড্রেস দিতে বলবে। সো আপনারা ট্রাস্টওয়ার্ডের টিআরএক্স অ্যাড্রেসটা দিয়ে আপনারা এই যে গুগল অথেন্টিকেশন যে করলেন সেই কোডটা দিয়ে ইমেল ভেরিফিকেশন করে, ইমেলে কোড যাবে সেই কোডটা দিয়ে আপনারা উইডোটা করে নেবেন। সো এইভাবে আপনারা এখান থেকে প্রফিটটুকু নিতে পারবেন। এখানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি ভাই, সোনা টোকেনটা এখন সেল হচ্ছে না। আর এখানে সবচেয়ে খুশির খবর কি, সোনা টোকেনটা ভাই এইখানে ডিপোজিট করার অপশনটা দিয়ে দিয়েছে। আর কেউ ঘাবড়ান না ভাই, যেহেতু এখানে ডিপোজিট করা যাচ্ছে এবং এখানে ট্রেড করা যাচ্ছে হালকা পাতলা। সো এখান থেকে আমরা সোনা টোকেন থেকে ভাই প্রত্যেকে প্রফিটটুকু নিতে পারবো। $10 দিয়ে কিনছিলাম, এখান থেকে কিন্তু আমাদের কিন্তু $100 প্রফিট হয়ে গেলো। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রত্যেকে। আচ্ছা, এই ছিল আজকের ভিডিওটি ভাই। ভিডিওটি অনেক কষ্ট করে মেক করছি ভাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলে এসে নিশ্চয়ই জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন হয়ে থাকেন। সো এই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।